আমার নাম তীর্থঙ্কর রায় চৌধুরী। আমি ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স নামে একটি গবেষণা কেন্দ্রে কাজ করি। আমাদের এই ব্রহ্মাণ্ড, যেটি একটি বিগ ব্যাংয়ের মধ্যে দিয়ে তার জন্ম হয়, সেটি বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যায়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হল যখন আমাদের ব্রহ্মাণ্ডে প্রথম তারা বা প্রথম নক্ষত্র জন্ম নিল। আমাদের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটা একটা বিশাল প্রশ্ন যে এই নক্ষত্র বা তারা, এই প্রথম আলো এই বিশ্বব্রহ্মাণ্ডে কখন ফুটল, প্রথম নক্ষত্র কখন জন্মাল, যে নক্ষত্রগুলি প্রথম জন্মেছিল সেগুলো কি আমরা চতুর্দিকে যে আকাশে তারা বা নক্ষত্র দেখতে পাই সেরকমই দেখতে, না অন্যরকম, তাদের ধরন অন্যরকম ছিল, তাদের থেকে অন্যরকম আলো বেরোতো? এই প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্যে আমাদের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে প্রথম নক্ষত্রগুলি পর্যবেক্ষণ করা টেলিস্কোপের মাধ্যমে একটি 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 প্রচণ্ড অত্যন্ত জরুরি কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই নক্ষত্রগুলি আমাদের থেকে বহু দূরে এবং তাদের থেকে আলোগুলি আমাদের কাছে পৌঁছতে পৌঁছতে অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। তাই তাদেরকে খালি চোখে বা আধুনিক টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা ভীষণই শক্ত। তাই সেই নক্ষত্রগুলিকে দেখার একটি অন্য উপায় বার করতে হবে, সেটি হলো এই নক্ষত্র থেকে যে আলোগুলি বেরোয় সেগুলি বেরিয়ে নক্ষত্রগুলির চারিপাশে যে হাইড্রোজেন অণু রয়েছে, আণবিক হাইড্রোজেন, সেগুলির ওপর প্রভাব ফেলে। এই প্রভাবের ফলে হাইড্রোজেন থেকে আরেক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেরোয় যেগুলি আমরা চোখে দেখতে পাই না। সেগুলির ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন যেগুলো রেডিও টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখা যেতে পারে। তাই বিজ্ঞানীরা বহুদিন ধরে চেষ্টা করছেন রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এই হাইড্রোজেনের মধ্যে থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলি বেরোচ্ছে সেগুলিকে দেখার চেষ্টা করা। বিভিন্ন দেশে এই প্রচেষ্টা চলেছে, আমাদের ভারতবর্ষেও প্রচেষ্টা চলেছে। গতকাল আমরা যেটা জানতে পারি যে একটি দল অস্ট্রেলিয়ায় একটি টেলিস্কোপ ইউজ করে প্রথমবার এই সিগন্যালটি দেখতে পায়, আণবিক হাইড্রোজেনের থেকে যে আলোটি আসছে। এই আলোটি এমন সময় বেরিয়েছিল যখন আমাদের বিশ্বের বয়স 20 কোটি বছর, এখন যা বয়স তার 10 বা 15% বলা যেতে পারে। এই তরঙ্গটি দেখার ফলে আমরা জানতে পারলাম যে প্রথম তারাগুলি এ বিশ্বে কোন সময় ফুটল। অবশ্য এটাও ঠিক যে এই সিগন্যাল যে আমরা দেখতে পেলাম এটা কি সত্যি না এর মধ্যে কোনো অন্যরকম অসুবিধা থাকতে পারে, সেটি জানার জন্যে এই একই জিনিস আমাদের অন্যান্য যন্ত্রের মাধ্যমেও দেখতে হবে, অন্যান্য রেডিও টেলিস্কোপের মাধ্যমেও দেখতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে এই সিগন্যালটি আমরা যা দেখতে চেয়েছি সেখান থেকেই আসছে। এর জন্যে আমাদের ভারতবর্ষেও প্রচুর পরিকল্পনা চলছে। যেরকম ব্যাঙ্গালোরের রামান রিসার্চ ইনস্টিটিউটে এই ধরনের একটি এক্সপেরিমেন্ট পরিকল্পনা করা হয়েছে এবং তারাও দেখার চেষ্টা করছেন। তারা যদি দেখতে পান সেটি একটি বিশাল বড় খবর হবে এবং আমরা নিশ্চিত হতে পারবো যে এই সিগন্যাল যেটি দেখা গেছে সেটি সত্যি। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানা রকম থিওরিটিক্যাল কাজ হচ্ছে এই ধরনের সিগন্যালগুলি যখন দেখা যাবে সেগুলিকে বোঝার জন্যে, প্রথম নক্ষত্র বা তারা কী ধরনের ছিল সেইগুলিকে স্টাডি করা, সেগুলোকে বোঝা এবং পড়াশুনো করার এবং তাদের নিয়ে গবেষণা করার নানা রকম পদ্ধতি আমাদের দেশে চলছে।